উন্নতির পথে কোটি কোটি টাকা কিভাবে আয় করতে হয় তা ভালোভাবেই জানতেন দুর্নীতির কাণ্ডারি অয়নশীল। তার নিয়োগ দুর্নীতি শুধু স্কুলে চাকরির ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, স্কুলের কোণ্ডি ছাড়িয়ে পৌঁছেছিল বিভিন্ন পুরসভাতে। রাজ্যের প্রায় 60টি পুরসভায় 5000 চাকরি বিক্রি হয়েছে বলে ইডি সূত্রে খবর। এই নিয়োগ কেলেঙ্কারিতে অন্তত 50 কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গেছে। ভাবা যায় এ তো কেঁচো খুঁড়তে কেউটে থেকেও অনেক বেশি। সিএনএর নজরে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভা। এই 13 থেকে 18-র মধ্যে তৃণমূলের বোর্ড থাকাকালীন সমস্ত দুর্নীতি হয়েছে এবং স্বজন পোষণ করে কাটমানির বিনিময়ে এরা চাকরি দিয়েছে। মানে নিয়োগ হলো, সেই নিয়োগ নিয়ে এলাকার মানুষের ক্ষোভ ছিল যে এই নিয়োগটা স্বচ্ছতা হয়নি, কারণ টাকার বিনিময়ে হয়েছে এবং এখানে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে। তখন আর সেটাই গুরুত্ব দেয়নি অনেকেই, তো আজকে সেই গুরুত্ব দিতে হলো, কারণ যেহেতু ইডি উদ্ধার করে কোর্টে জমা দিয়েছে। অভিষেক গড় হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার পুরসভায় 2016 সালে কর্মী নিয়োগের জন্য প্রশ্নপত্রের বরাদ দেওয়া হয়েছিল অয়নশীলের সংস্থাকে। সূত্রের খবর, 4 লক্ষ থেকে 7 লক্ষ টাকার বিনিময়ে 22 জনকে চাকরি পাইয়ে দিয়েছেন অয়নশীল। তৎকালীন চেয়ারম্যান বর্তমানে 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীরা হালদারের যোগসাজশের অভিযোগও উঠেছে, যদিও তিনি তা মানতে নারাজ। আমাদের চাকরি দেওয়া হয়নি, এটা আমি মানে জোর গলায় বলতে পারি। সাম্প্রতিক সময়ে ওঠা নিয়োগ দুর্নীতির অভিযোগ থেকে কয়লা বালি পাচারেও তৃণমূলের নাম জড়িয়েছে বারবার। অয়নশীলের সল্ট লেকের অফিসে তল্লাশি চালিয়ে নিয়োগ সম্পর্কে একাধিক নথিও মিলেছে। সেখানে দাঁড়িয়েও তদন্তের পরোয়া না করে বর্তমান পুর প্রধান শটান বলে দিলেন দুর্নীতি নাকি হয়নি কর্মী নিয়োগে। এর ব্যাপারটা থাকে সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমরা জানি আমরা কোনো দুর্নীতি করিনি। এই মুহূর্তে আমি কথা বলি ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান হিসেবে বলতে পারি, আমি তো 1 বছর এসেছি এবং আগেও কাউন্সিলর ছিলাম, আমরা জানি কোনো দুর্নীতি এর মধ্যে নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য, তার মধ্যে অভিষেকের গড়ে এত বড় অভিযোগ, স্বাভাবিকভাবে এই নিয়ে শুরু হয়েছে রাজনীতির তরজা। মানে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে ঘোটালা চলছে, তার সঙ্গে এটা এটা আবার একটা নতুন সংযোজন হলো, এই রকম আবারও একটা স্ক্যাম। আরও শোনা যাচ্ছে নাকি দমকলে নিয়োগেও এইভাবে আছে। এই পশ্চিমবাংলাটা কি করে ছাড়লেন আজকের এই পশ্চিমবঙ্গের সরকার? পরোক্ষভাবে এবং এই যা খবর আছে ডায়মন্ড হারবারে যারা চাকরি পেয়েছে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত, শুধু তৃণমূল বললে ভুল হবে, যুব তৃণমূলের সঙ্গে যুক্ত। যে ডায়মন্ড হারবার পুরসভা শুধু নয়, টোটাল তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকারটা চলছে, এই সরকারটা প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে আজকের দুর্নীতিতে জড়িয়ে গেছে। তাই আজকের কাকদ্বীপ থেকে কুচবিহার সাধারণ মানুষের মধ্যে একটা আওয়াজ উঠেছে, কাকদ্বীপ থেকে কুচবিহার তৃণমূলের দুর্ব্যবহার বাংলার মানুষ বলছে, তাই তৃণমূলের বিদায় চাই। পুরো দুর্নীতির অভিযোগে 10 দফা দাবি নিয়ে বিজেপি 2017 সালে ডেপুটেশন দেয় এসডিওকে, কিন্তু কোথায় কি। অবশেষে একে একে প্রকাশ্যে আসছে ঘোটালা হিসেব নিকেশ। শান্তনু পুরকায়তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।